চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করবেন আর ঘটনা হচ্ছে আমার গরুদেরকে আমি কৃমি ওষুধ খাওয়াইছি যার কারণে যে দেখেন গরুদের পেট খারাপ হয়ে গেছে তো তারপরেও গরুদের খাবার রুচি আছে কিন্তু টেনশন করতেছি যে কী যে হয় মানে একদম কী রকম পাতলা পায়খানা দেখেন তাই গরুকেদেরকে আজকে ঘাস দেয়নি ঘাসের পরিবর্তে খ্যার দিয়ে ওই মিক্সার করে দিছি যেটা খাচ্ছে আর কি তো এদের যখন কিছু হয় তখন আসলে খুব টেনশন হয় যে কি বান হবে এখন তারপর দেখেন তো মাসি গরুর পায়ের মাসি হলো একটা সবথেকে জঘন্যতম জিনিস খারাপ জিনিস বলতে পারেন না মানে মাছির অত্যাচারে গরু থাকতে পারে না তারপরে তো দেখেন কৃমিরের জন্য এগুলা হচ্ছিল সে জন্য ইঞ্জেকশন করে লিছে একবারে খালি গরু পাললেই লয় গরুর বহুত খরচ যেটা আপনি কি রেখে আমি কবার চাচ্ছি আমার তো মনে করেন যে এক এক মাসে অংকে ছয় হাজার টাকা গেছে ওষুধের পিছনেই গেছে আমার তিন হাজার তবে কিছু আমি যখন গরু বেস পের দাম তখন হিসাব করে তারপরে বেস পড় সমস্যা নেই কিন্তু এই মাসিকের অত্যাচার সহ্য হয় না মানে মাছি যে কেমন নিধন কর্ম আমি বুঝে বুদ্ধি খোঁজা যাই না